এই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি 1098। এই নাম্বারটি কি? এই নাম্বারটির সাহায্যে আপনি কি করতে পারেন, কী কী সুবিধা রয়েছে এই নাম্বারে, তো চলুন আজকে এই ভিডিওতে জেনে নেওয়া যাক হায়ার অ্যাট নাম্বার অর্থাৎ চাইল্ড হেল্পলাইন সম্পর্কে কিছু তথ্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। চাইল্ড হেল্পলাইন একটি সংস্থা যেটি একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাটি সমস্ত শিশু ও মহিলাদের সাহায্যের জন্য বানানো হয়েছে। এটি একটি টেলিফোন হেল্পলাইন যেটা 0 থেকে 18 বছরের সমস্ত শিশুদের সাহায্যের জন্য বানানো হয়েছে। এই হেল্পলাইনটি একটি এনজিওর মাধ্যমে চলছে যা সংকটে পড়া অর্থাৎ বিপদে পড়া শিশুদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে এই চাইল্ড হেল্পলাইন অর্থাৎ 1098 এই নাম্বারটি। 1098 এই নাম্বারটি আপনি যখন বিপদে পড়বেন, কোনো শিশু বিপদে পড়বে, তখন আপনার জন্য সাহায্যের জন্য 1098। এবং চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই 1098 নাম্বারের কী কী কাজগুলো এবং সম্পর্কে শিশুসব সম্পর্কে জেনে নেবো। এই 1098 আপনাকে কী কী সুরক্ষা প্রদান করবে, কী কী সম্পর্কে সুরক্ষা প্রদান করবে, সব বিষয়ে তো সুরক্ষা প্রদান করতে পারেন না। যেমন আপনি ধরুন বলে দিলেন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে, সেই ফেসবুক হ্যাকের জন্য আপনি ফোন করবেন, তার জন্য তো এই হেল্পলাইন বাড়ানো হয়নি। কী কী আর আলাদা কী কী কাজের জন্য বাড়ানো হয়েছে, মানে অরিজিনালি আসলে কী কী কাজের জন্য বাড়ানো হয়েছে সেই সব ভিডিওতে আজকে জানবো। চলুন ভিডিওতে যেসব শিশু পাচার হয়ে যায় অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং মানে কিডন্যাপ হয়ে যায় আমরা যেটা বলি, সেটার জন্য এই হেল্পলাইন বাড়ানো হয়েছে। ধরুন কোনো শিশু একটি মানে কিডন্যাপ হওয়ার জন্য বা অপহরণ করানো হচ্ছে বা করে নেওয়া হয়েছে, সেসব হেল্পের জন্য চাইল্ড হেল্পলাইন। যারা শিশু শ্রমিক অর্থাৎ যাদের বয়স 0 থেকে 18 বছর তাদেরকে ছোটো থেকে কাজ করা হচ্ছে, তাদের হেল্পলাইনের জন্য এই নাম্বার 1098। এই হেল্পলাইন যদি কল করেন তাহলে যদি কোনো একটি শিশুকে জোর করে কাজ করানো হলে তখন এই 1098 নাম্বারটি জোর করে কাজ করানোর জন্য, সে যদি নিজের ইচ্ছায় কাজ করে তার জন্য নয়। যারা যাদের বা কিছু বাচ্চা হারিয়ে যায় বা কোনো বাচ্চা রাস্তা ভুলে যায় স্কুল থেকে আসার সময় বা কোনো জায়গা থেকে আসার সময় তখন যদি রাস্তা ভুলে যায় তখন এই হাজের জন্য 1098 রয়েছে। 1098 বিভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য রয়েছে 1098। আইন দ্বারা দ্বন্দ্বযুক্ত শিশুদের জন্য রয়েছে 1098। যেসব শিশুদের সংবেদনশীল ও দিক নির্দেশকের প্রয়োজন সেই সব সাহায্যের জন্য রয়েছে এই 1098 নাম্বারটি। মানসিকভাবে যারা চ্যালেঞ্জ করতে থাকে তাদের সেই শিশুদের জন্য 1098 নাম্বারটি রয়েছে। তারপর যেসব বাচ্চাদের পরিবার সংকটে রয়েছে তাদের জন্য হেল্পলাইন রয়েছে 1098। সংঘাত ও দুর্যোগে পড়া বা কোনো বিপদে পড়া শিশুদের জন্য এই 1098 নাম্বারটি রয়েছে। পরিবার, স্কুল বা প্রতিষ্ঠানের শারীরিক ও মানসিক নির্যাতনের দ্বারা আক্রান্ত যেসব শিশুরা তাদের জন্য 1098 নাম্বার। এটি যত্ন সহকারে সুরক্ষার দ্বারা প্রয়োজনযুক্ত শিশুদের সহায়তা করে। চাইল্ডলাইন নাম্বারটি হলো 1098। আমি আগেও বলেছি 1098। এই চাইল্ডলাইন নাম্বারটি প্রায় 1 বছরে 10 মিলিয়ন কল অ্যাটেন্ড করেছে। কীরকম ছিল তাদের কল? ছিল বেশিরভাগ এরকম ধরনের যে তারা বেশিরভাগই শিশু শ্রমিক। তারা যত যে কলগুলো অ্যাটেন্ড করেছিল তাদের মধ্যে বেশিরভাগ কল ছিল শিশু শ্রমিকের জন্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পাঁচ বছরে চোদ্দ বছর বয়সের মধ্যে প্রায় 43.3 মিলিয়ন শিশু কর্মরত ছিল। চাইল্ড হেল্পলাইন 1996 সালে পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে ভারত সরকার দ্বারা 1996 থেকে 1999 সাল দ্বারা ভারত সরকার দ্বারা এই হেল্পলাইন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর আসল সংস্থাটি রয়েছে মুম্বাই এবং বাকি দুটি সংস্থা রয়েছে যেটি হলো চেন্নাই ও কলকাতাতে রয়েছে। তো ভিডিওটি ছিল আজকের জন্য এটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। স্টে হ্যাপি, স্টে কুল, থ্যাংকস ফর ওয়াচিং।